কলার সাথে 2টা ডিম দিয়ে কি চমৎকার একটা রেসিপি আজকে শেয়ার করতে যাচ্ছি। আর এটা বানিয়ে নেওয়ার সাথে সাথে একদম সবাই শেষ করে দিবে, চেটুপুটি খেয়ে নিবে। বানাতে সময় লাগবে ঠিক 10 মিনিট। তো বানানোর জন্য প্রথমে আমি 2টা কলা নিয়ে নিয়েছি, আর তারপরে এখানে আমি একদম নর্মাল টেম্পারে 2টা ডিম নিয়ে নেব, নো ফ্রিজের ডিম। তো ডিম 2টো আমি ভেঙে নিয়ে নিয়েছি, আর এখন একটা কাঁটা চামচের সাহায্যে কলা দুটোকে সুন্দর করে ম্যাশ করে নিব আর ডিমের কুসুমের সাথে এই পর্যায়ে মিশিয়ে নিব। তো মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব হচ্ছে গিয়ে চিনি। তো চিনি দিয়ে দিয়েছি 1/3 কাপ, আর মিষ্টিটা কম বেশি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন যে যেরকম খাবেন। তারপরে আমি আগে থেকে জাল করে নেওয়া খুব ঘন দুধ দিয়ে দিয়েছি এখানে 1.5 কাপের মতো, হাফ কাপের কাপ দিয়ে 3 বার দিয়ে দিয়েছি। তো এখন সব কিছু আমি একটা মিক্সিং জারে দিয়ে দিয়ে সুন্দর করে একটা মিহি পেস্ট বানিয়ে নিব, মানে একটা ব্যাটার বানিয়ে নেব একদম মিহি সফট। তারপরে আমি ক্যারামেলের জন্য একটা পুডিং বাটিতে দিয়ে দিয়েছি হচ্ছে গিয়ে 4 চামচ চিনি। তো চিনিটা দিয়ে দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি, একটা সাইড দিয়ে সুন্দর কালার আসতে শুরু করেছে, আর এটা কিন্তু খুব সুন্দর একটা মানে ক্যারামেলের কালার বানিয়ে নিতে হবে, একদম পুড়িয়ে ফেলা যাবে না, তো তেতো হয়ে যাবে এই ডিম কলার পুডিংটা। আর এই যে আমি এটাকে একদম সফট একটা ব্যাটার বানিয়ে নিয়েছি, আর ব্যাটারটা অনেকই সফট বানিয়ে নিতে হবে। তো এদিকে যে পুডিনের বাটিতে যে আমি ক্যারামেল পেতেছি সেটাও কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে, আর ওই যে ব্যাটারটা বানিয়ে নিয়েছি সেটা কিন্তু একটা চাটনির সাহায্যে এখন ছেঁকে নিব যে ভিতরে কোনো লাম্পস না থাকে। তো সুন্দর করে ছেঁকে নিয়েছি, আর এখন এই পর্যায়ে উপরে যে ফেনা ফেনা আছে, মানে ডিমের যে উপরে ফেনাযুক্ত যে জিনিসটা আছে ওটা আমি উঠিয়ে ফেলে দিচ্ছি যতটুকু সম্ভব। তারপরে ঢেকে দিয়ে এই যে আমি আগে থেকে পানি বসিয়ে দিয়েছি আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, এখন আমি পুডিং বাটিটা বসিয়ে দিব, আর বসিয়ে দিয়ে ঢেকে দিয়ে ঠিক 25 মিনিট আমি অপেক্ষা করব। 25 মিনিট পরেই ফিরব। দেন 25 মিনিট হয়ে গিয়েছে, এখন আমি ঢাকনাটাকে উঠিয়ে নিয়েছি, আর এখন এই যে পুডিনের ঢাকনা এটাও আমি উঠিয়ে দেখে নেব পুডিনটা কি পারফেক্ট হয়েছে কি না। একদম পারফেক্ট হয়েছে। তো আমি একটা টুথপেস্ট ঢুকিয়ে দিচ্ছি, আর টুথপেস্টটা একদম শুকনো বের হয়েছে, এর মানে পুডিনটা একদম পারফেক্ট হয়ে গিয়েছে। এখন আমি এখান থেকে নামিয়ে নিব, এই যে নামিয়ে নিয়েছি, আর এটা আমি 2 থেকে 3 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব। তো 2 ঘন্টা পরে আমি নর্মাল ফ্রিজ থেকে বের করে নিয়েছি, আর এখন একটা চাকু দিয়ে চতুর্পাশ একটু আমি ছাড়িয়ে দিব। তো ছাড়িয়ে দিয়ে তারপরে আমি কিন্তু এখানে বের করে নেব পুডিংটা, আর এতটাই ইয়ামি হয়েছে এবং একদম পারফেক্ট ঠিক 10 মিনিটে, তাই না? পুরো 10 মিনিটে কতটা পারফেক্ট একটা ডিম এবং কলার পুডিং হয়ে গেছে। এখন আমি পুডিংটা কেটে নেব, আর চাকুর মাথায় যেটা লেগে আছে সেটা ওই যে আমি পুডিং চতুর্পাশ দিয়ে কেটে নিয়েছি, পুডিং বাটি থেকে ওটাই লেগেছিল তাই আগে দেখিনি। তো যাই হোক, এই যে দেখেন কতটা পারফেক্ট হয়েছে পুডিংটা, এই যে আমি একটু কেটে কেটেও খেয়ে দেখেছি, খুবই পারফেক্ট হয়েছে দেখেন, আর এতটা টেস্টি। এটা কিন্তু আমি প্রথমবার এই কলা ডিমের পুডিংটা বানিয়ে নিয়েছি, তো এটাই একদম পারফেক্ট রেসিপিটা। এই পর্যন্তই ছিল, খোদা হাফেজ বাই।